সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, আজ আপনাদেরকে এই চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের একদম তরতাজা হাটি ইলিশের আপডেটটা দিব। দর্শক, আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের একদম তরতাজা পদ্মা রূপালী ইলিশ নিতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন। আমরা ব্যবসায়ী ভাইদের ভিজিটিং কার্ড বা মোবাইল নাম্বার জেনে নিব। তো দর্শক, শুরুতে আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। মাছের কি অবস্থা ভাই? মাছ আগের তুলনায় একটু বাড়তি আছে, যার ফলে আরো বেশি ভালো লাগতেছে। তাই? জি আলহামদুলিল্লাহ। মাছের দাম যদি কমে, আমদানি যদি বাড়ে, তাহলে তো আসলে সবার কাছে ভালো লাগে। অবশ্যই অবশ্যই, আমাদের কাছে ভালো লাগে। আমাদের কাছে ঠিক তেমনি ভালো লাগতেছে। আমরা কাস্টমারদেরকে সুলভ মূল্যে, আগে একটু দাম বাড়তি ছিল, কাস্টমারও একটু নিতে একটু সংকোচ ফিল করতো, এখন আগের তুলনায় দাম একটু কম হওয়াতে কাস্টমারও নিতে আগ্রহ বেশি প্রকাশ করছে, আগ্রহ বেশি প্রকাশ করে। আচ্ছা, আমরা আপনার এটা থেকে শুরু করি নাকি? জি, মাছ থেকে শুরু করি। এগুলো কোথাকার ইলিশ বড় ভাই? এগুলো আমাদের এখানে যা আছে মোটামুটি সবই আমরা চাঁদপুর ইলিশ রাখছি। আচ্ছা আচ্ছা, এটাও চাঁদপুরের? জি। আচ্ছা, এটার এক একটা ওয়েট কেমন হবে? এটার এক একটা ওয়েট হবে 700 গ্রাম।800 থেকে 900 গ্রাম। আচ্ছা, মানে তাজার শেষ নেই? না ভাই, তাজার শেষ নেই, ভালো শেষ নেই, ভালো শেষ নেই। আচ্ছা, তো এটা কত বিক্রি করতেছেন আজকের বাজারে? এটা আজকের বাজারে বড় ভাই বিক্রি করতেছি 1400 টাকা কেজি। আজকের বাজারে 1400 টাকা কেজি বিক্রি করতেছেন? 800 থেকে 900 গ্রাম। 800 থেকে 900 গ্রাম চাঁদপুরের লোকালটা? জি। আর এটা যদি হাতিয়ার বা অন্যান্য জায়গায় হতো তাহলে কেমন? তাহলে কেজিতে আপনি আরো 200 টাকা কম পাবেন। শান্তি বিভিন্ন জায়গায় আমরা তো ইলিশ পিটি করি, এইভাবে ধরলে মাছ ভেঙে পড়ে যায়। আর চাঁদপুরে ইলিশগুলো আসলে বরফ দেওয়া ছাড়াই কিন্তু বিক্রি হয়ে যায়, এই জন্য সাত। আজকের বাজারে 1 কেজিটার রেট কত? 1 কেজির রেটটা বড় ভাই আজকের বাজারে 1 কেজি 1150 গ্রাম 1550 টাকা কেজি। 1 কেজি 1150 গ্রাম আজকের বাজারে 1550 টাকা কেজি। এটা এখন বলতে পারেন যে 800 থেকে 900 গ্রাম যদি 1400 টাকা হয়, 1 কেজি থেকে 1150 গ্রাম, তাহলে কেন 1550? আর একটু কম হওয়ার কথা, কিন্তু বাজারে আপনার 1 কেজি থেকে 1150 গ্রাম সাইজের মাছের চাহিদাটা একটু বেশি। চাহিদাটা একটু, হ্যাঁ, এই জন্য একটু বেশি, এই জন্য একটু দাম একটু বেশি। হ্যাঁ, এটা কেজিটা কত কমছে গত 10 দিন থেকে বা গত সপ্তাহ থেকে? এখানে এটা কেজিতে কমছে আপনার প্রায় 150 টাকা কেজিতে কমে গেছে। আচ্ছা, 1700-1800 আগে এরকম ছিল। হ্যাঁ, 1650 মিনিমাম 1600 ছিল, মিনিমাম 1600, মিনিমাম 1600 ছিল। আর এখন বিক্রি করতেছে 1550, 1550 টাকা 1 কেজি 1100 গ্রাম ওজনে, 1 কেজি থেকে 1100 গ্রাম, 1 কেজি থেকে 1100 গ্রাম। মাশাআল্লাহ, অনেক কমছে দাম। আচ্ছা, এদিকে আসেন, এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি বড় ভাই। হ্যাঁ, এটার ওয়েটটা একটু বলেন। এটার ওয়েটটা হবে আপনার, এটাও 1 কেজি সাইজেরই, এটাও 1 কেজি সাইজ, 1 কেজি সাইজের, 1 কেজি সাইজের। এটা কেমন দাম বিক্রি করবেন বড় ভাই? এটাও সেম দামে। সেম কত? সেম বলতে 1550, 1550, 1550 বিক্রি করবেন? জি। এটা কি বিক্রি হয়ে গেছে মানে ওনার কাছে? কাস্টমার দেখতেছে, কথা বলতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিমালা না ডিমালা? এই যে উনি পছন্দ করতেছে, আমি জানি তো ডিমালা লাগবে। ডিমসরা ডিমসরা দে কাকা, কয়টা নেবে? তিনটা, তিনটা নেবে। আচ্ছা ইব্রাহিম ভাই, উনি বিক্রি করেন? চার হইলে যে সাইজটা দেখেন, হ্যাঁ এটা দেন। উনি বিক্রি করেন? আমরা এখানে আরেকটা সাইজ দেখতেছি, আসলে ভালোর কোনো শেষ নেই। না, ভালোর কোনো শেষ নেই। এই যে দেখেন, শব্দ ধরা মাছটা আমি একটু দেখাই, কিছুক্ষণ আগে আসছে মাছটা, এই যে। আচ্ছা আচ্ছা, একদম কিছুক্ষণ আগে আসছে মাছটা, মাছ তো ধরে রাখা যায় না, একদম কিছুক্ষণ আগে মনে হয় এটা সর্বোচ্চ আপনার 20-25 মিনিট হবে মাছটা আসছে। আচ্ছা আচ্ছা, একদম সরাসরি জেলে নিয়ে আসছে, একবারে সরাসরি জেলের কাছ থেকে রাখে। এটাতে এখনো পর্যন্ত কোনো প্রকার বরফই ছোঁয়া লাগে না। এটা যখন বরফ পড়বে, এটা মাছটা আরো বেশি টাইট হয়ে যাবে। মানে আপনারা যখন মাছ কিনেন তখন 2-3 ঘন্টা বরফ দেওয়া লাগে? বরফ দেওয়া লাগে না, মাছ বিক্রি হয়ে যায়। বরফ ছাড়াই রাখি, ইনশাআল্লাহ বরফ ছাড়াই বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায় বরফ ছাড়াই বিক্রি হয়ে যায়। আজকের মাছটা যখন মানে থেকে যায় তখন আবার বরফ দিয়ে রাখতে হয়? প্রতিদিন কি মাছ থাকে না, বিক্রি হয়ে যায়?
ম্যাক্সিমামই বিক্রি হয়ে যায়, তারপরও কিছু মাঝে মাঝে তো থাকে। হ্যাঁ মাঝে মাঝে কিছু তো থাকে। এগুলোর ওয়েটটা একটু বলেন। এটা হবে 1200 থেকে 1300 গ্রাম। এটা আমি গত সপ্তাহে বিক্রি করছি 1750 টাকা কেজি। 1750 টাকা কেজি বিক্রি করছি, 1750 থেকে 1800-1900 টাকা এরকম বিক্রি করছি। এখন আজকের বাজারে এটা 1650 টাকা কেজি। তাহলে তো এটা কেজিতে কেমন কমছে? এটা কেজিতে প্রায় 200 থেকে 250 টাকা কমে গেছে। মাছ মোটামুটি তুলনামূলক আর আগের তুলনায় একটু বাড়ছে, যার ফলে মাছের দামও কমছে। মাছের দাম কমছে। হ্যাঁ, অভিযানের তো আর বেশি দিন, আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 7-8 দিন, 7-8 দিন বাকি আছে। এই 7-8 দিন পরে আর ইলিশ পাওয়া যাবে না? আর ইলিশ পাওয়া যাবে না। এই ঘাট থেকে 22 দিন পর্যন্ত পুরো ঘাট বন্ধ থাকবে। 22 দিনের জন্য আর কি? হ্যাঁ, একবারে ইলিশ টোটালি বন্ধ থাকবে, সারা বাংলাদেশই বন্ধ থাকবে। এই ঘাটে কি আর কোনো মাছে থাকবে না? অন্যান্য মাছ থাকতে পারে, যেমন নদীর চাষের রুই, কাতল, তেলাপিয়া, এগুলা থাকবে, কিন্তু ইলিশ থাকবে না। চাষের মাছ থাকবে। আচ্ছা, এখানে একটু বড় সাইজ দেখতেছি, এটা হচ্ছে 1.5 কেজি প্লাস। আমরা একটু ওজনটা দেখাই দিই কাস্টমারদেরকে, অনেক সময় বলি আমরা 1.5 কেজি প্লাস হয়, কিন্তু অনেক সময় হয় না। দেখেন আমরা একটু লাইভ ওয়েটটা দেখি, একবারে 1685 গ্রাম আছে ওজন, এটারই আমরা বলি 1.5 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, এটারে বলেন আপনারা 1.5 কেজি প্লাস। আচ্ছা, এটার আজকের বাজারের রেট কত? এটার আজকের বাজারের রেট হচ্ছে 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি। আপনাদের যে ভিজিটিং কার্ডটা দেন, আমরা ভিজিটিং কার্ডটা শুকুরে দিচ্ছি। দর্শক, আপনারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের একদম তরতাজা ইলিশ নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের এই ব্যবসায়ী কার্ডের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা চাঁদপুর ঘাট থেকে চাঁদপুরের একদম তরতাজা লোকাল ইলিশ, পদ্মার ইলিশ আপনারা নিতে পারবেন। যারা ঘরে বসে নিতে চান, কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না। আমরা অগ্রিম কোনো টাকা নেই না, কারণ এখন মানুষ অনেক বেশি প্রতারিত হচ্ছে। অগ্রিম টাকা দিয়ে দেখা গেছে সে আর ফোন রিসিভ করতেছে না, কাস্টমারের এতে বেশি ভোগান্তিতে পড়তেছে। এই জন্য আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছি না, সরাসরি আপনি আমরা আপনার আশেপাশে যে এসে পরিবহনের ব্রাঞ্চ থাকে, আপনি এসে পরিবহনের ব্রাঞ্চ থেকে নিয়ে যাবেন, টাকা দিয়ে মাছটা নিয়ে যাবেন। অগ্রিম 500-1000 দিলে হবে? যদি কেউ চায় দিতে পারবে, আর যদি বলে না ভাই আমি মাছটা রিসিভ করবো তারপর দিব, আমরা তাতেও খুশি। তবে এটা আপনার নৈতিক দায়িত্ব থাকবে যে আপনি অবশ্যই মাছটা রিসিভ করেন। কুরিয়ার চার্জটা বেশি হয়, তারপরে দেখা গেছে মাছটা আইতে আসা যাওয়ার মাঝখানে যেই প্রবলেমটা হয়ে যায়, অনেক সময় দেখা গেছে আমাদের 2 দিনের রাস্তা থাকে। ঠিক আছে, যদি আমরা বগুড়াতে পাঠাই, রাজশাহী পাঠাই, ওইসব জায়গায়, দিনাজপুর পাঠাই, ওইসব জায়গায় যাইতে 2 দিন সময় লাগে। সেক্ষেত্রে দেখা গেছে 2 দিন আমি পাঠাইলাম, আপনি মাছটা রিসিভ করলেন না, আবার আমার কাছে আস্তে আস্তে 2 দিন সময় লেগে যাবে। হ্যাঁ, এটাই যাতে আমরা কুরিয়ার যে চার্জটা ওইটা আমরা অগ্রিম নিয়ে নিলাম।